ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গেমের একটা বিল্ডিংয়ে গোস্ট ইন্টারেক্টিভের পাশে হাইপার গোস্ট লেখা আছে। এটা লেখা কারণ গোস্ট ইন্টারেক্টিভ টিম একা কাজ করছে না, তাদের সাথে আরও দুইটি বিদেশি টিম কাজ করছে। তারা তাদের এসএসসি পরীক্ষার জন্য ফেসবুকে একটি পোস্ট করেছিল। যাই হোক, আমি ওনাদের ভাষ্য মতো পোস্টটি পড়ছি। সবার অবগতির জন্য কিছু বিষয়ে জানাতে চাচ্ছি যে আমাদের গোষ্ঠীর অধীনে তিনটা ডেভেলপমেন্ট গ্রুপ বা টিম কাজ করে, যার মধ্যে একটি গ্রুপের মধ্যে বাংলাদেশি ডেভেলপাররা কাজ করে এবং তারাই বাংলাদেশের কাজ করছে, আর বাকি দুইটি টিমের সদস্যরা বিদেশি। সমস্যা হচ্ছে বাংলাদেশি টিমের বেশিরভাগ সদস্যরা এবার এসএসসি পরীক্ষার্থী, আর বিদেশি ডেভেলপাররা বাংলাদেশের রাস্তা বা এবং বাস সম্পর্কে কিছুই জানে না এবং তারা তৈরি করতে এবং পারবে না, তাই তারা আমাদের অন্য গেম তৈরি করছে, যার জন্য আমাদের অন্যান্য গেমগুলো তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসবে। আর বাস সম্পর্কের বাংলাদেশ তার সময় আসবে, তাই দয়া করে আপনাদের এই গেমের সাথে অন্য গেম না মিলিয়ে বা তুলনা না করে গেমগুলোকে উপভোগ করি। এবার আমরা আনন্দে একটা পোস্ট করব, যা শুনলে সবাই খুশি হয়ে একদম নাচব। 71 আফটার ওয়ার ইজ এ ইন্ডিয়ান গ্রানার গেম ক্রিয়েটেড বাই আওয়ার নিউলি জয়েন্ট টিমমেটস ইন টিম হাইপার গোস্ট, প্ল্যানিং ফর রিলিজ 16 ডিসেম্বর 2021। স্টে ফর মোর। এই থেকে আমরা বুঝতে পারি হাইপার গোস্ট তাদের আরেকটা টিম যা বিদেশি এবং তারা 71 আফটার ওয়ার এই গেমটি নিয়ে কাজ করছে এবং 16 ডিসেম্বর রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। বাই বা। Untruthful lies, gotta get up, stop wasting time. Yeah, I want